গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে ব্লগটা আমরা ছাদ থেকে শুরু করছি। সকাল সকাল আজকে আমরা ছাদে চলে এসেছি, হালকা হালকা রোদ উঠেছে এখানে, আজকে খুব খুশি। আজকে ছাদটা একদম শুকনো। তুমি ঘুমো করছো? তুমি এখন বাইরে বেরোতে চাই, কিন্তু আরো কদিন থাকতে হবে, তাই না তুলু? হ্যাঁ, ঘুমো করো না বরং। মিউ এখানটা বসে আছে, কালি আর বাচ্চাটা এখানে শুয়ে আছে। তো আমি এখন বিছানার চাদরটা পাল্টাতে এসেছি, আর দেখুন ভেতরে দুজন, কালিয়া আর ছোট বাচ্চাটা। দেখুন এই যে কালিয়া আর এই যে ছোট বাচ্চাটা, দুজনে এখন ভেতরে গিয়ে খেলছে, এটাই ওদের খেলা। তো এখন এই দেখুন তুলতুলের কাছে বাচ্চাটা এসে দেখতে, তুলতুল এত কাঁদছে কেন? মিউ এখানে বসে আছে, কালিয়াও এখানে বসে বসে দেখছে তুলতুলকে। এই যে কালিয়া বসে গায়ে রোদ লাগাচ্ছে, মিউ তুলতুলের কাছে বসে আছে, বাচ্চাটাও বসে আছে। রোদ আসছে তো ভালো, সবাই বসে বসে দেখছে, বেশ ভালো লাগছে সবার। এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর তারপর আজকে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে সকাল সকালে আমি আজকে ডালটা করে নিয়েছি, গ্রিন মুগ ডাল আর ইয়েলো মুগ ডাল মিক্স করে বানাই। তো এটা কিন্তু আজকাল আমাদের দারুণ লাগছে খেতে। আর এই দেখুন মাছটাও কিন্তু একদম রেডি, কি সুন্দর কালারটা এসছে মাছের। কালিয়া এতক্ষণ ঘুমোচ্ছিল, কালিয়া উঠে পড়েছে, আর দেখুন কিভাবে শুয়ে আছে। আর কালিয়ার পেছনে কে শুয়ে আছে? ছোট বাচ্চাটা। বিকেল হতে চললো, এখন আমরা একটু বেরিয়ে পড়েছি, একটু শপিং করার আছে কিছু, তাই জন্য আমরা চলে এসেছি এখন শাড়ির দোকানে। হ্যাঁ, শাড়ির শপিং করতে, পুজো তো চলেই এলো, আর টেলারের কাছে কিন্তু আর বেশি দিন নেই সময় দেওয়ার সব কিছু, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে শপিং করছি। তার আগেও কিছু প্ল্যান আছে, তার জন্যই মেনলি শপিংটা করা। কিছুদিন পর অবশ্যই জানাবো কী ব্যাপারটা। তো আপনারাও কি আমার মতন শপিং করা স্টার্ট করে দিয়েছেন? আর যদি না করে থাকেন তাহলে কবে থেকে স্টার্ট করছেন কমেন্ট করে বলতে পারেন। একেবারে টেলারের কাছে সব দিয়ে এসে এবার চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, তার আগে একটু সিঙ্গারা টিঙ্গারা নিয়ে একেবারে যাবো। একটু জমিয়ে বেশ সবাই মিলে খাওয়া দাওয়া হবে। দেখুন এই দোকানটায় কত কিছু পাওয়া যায়, কিন্তু বেশ টেস্টি। আমি তো এই জাস্ট ভাজা হচ্ছে, এই সন্ধ্যাবেলাটাই ভাজা হয়, একদিন নিতে হবে। যে আমরা চলে এসেছি, আর টাইগার আমাদের জন্য ওয়েট করছিল, ওয়েট করছিলে। আমরা এসেছি বলে সিম্বাও চলে এসেছি। যে আমাদের পান্ডা চলে এসছে, আর এখন টাইগার ঘরে চলে এসছে, আমরা এসছি বলে, তাই না টাইগার? এই যে এখন আমরা সিঙ্গারা খাচ্ছি, আর দেখুন আমার একটা রাধা খাওয়া হয়ে গেছে, আর মা সাথে চাও বানিয়ে নিয়েছে। তো চায়ের সাথে সিঙ্গারাটা একদম জমে গেল। প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি, বাচ্চাদের খাওয়া দাওয়ার খাইয়ে এখন বেজে গেছে 10টা, এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। সানডে যেহেতু একটু ঘোরাফেরা করবো না, এখন প্রিন্সেপ ঘাট বন্ধ হতেই চলেছে, তাও চলে এলাম। তো দেখি কি করা যায়, একটু ঘোরাফেরা করলে ফিরে যাবো। তো আমরা এখন এই রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম রিলে শ্যুট করতে। তো অবশ্যই আপনারা একটু রিলটা দেখুন, আর বলুন কমেন্ট করে কেমন লাগছে আপনাদের রিলগুলো। ইনস্টাগ্রামটা ভিজিট করুন,
জায়গাগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো আর ইউটিউব শর্টসেও দিয়ে দিচ্ছি। তো প্লিজ ভিজিট করুন আর বলুন যে রিলসগুলো আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের রিলসগুলো ভালো লাগে তাহলে আরও ভালো ভালো রিলস আমরা চেষ্টা করছি আনার, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও মোটিভেট হব। আমরা এখন বাড়ি ফিরে এসেছি আর দেখুন ওইদিকে র‍্যাটের একটা ভিডিও চালিয়ে দিয়েছে, তো ওরা দেখে ওটা খুব খুশি হচ্ছে, ধরতে চাইছে বাচ্চাটা। দেখুন সবাই কিন্তু খুব এক্সাইটেড, তালিয়াও বসে পড়েছে, খুব এক্সাইটেড সবাই। মিউও চলে এসেছে, মিউ দেখছে যে কি হচ্ছে এটা, আমি তো আসলই দূর দেখছিলাম, এটাকে তো ধরাও যায় না, কিন্তু সবাই কিন্তু খুব মজা পেয়েছে এটা দেখে। তো যাই হোক এখন আমরাও একটু ওদেরকে দেখে এনজয় করে নিচ্ছি, আর আপনারাও বলুন কমেন্ট করে ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।